দর্শক বন্ধুদের চাহিদা অনুযায়ী আজকে আমি হইচইয়ে রিলিজ হওয়া ডিটেকটিভ সিরিজ ইন্দু নিয়ে আলোচনা করতে চলেছি। যেহেতু কাহিনীটা অনেকটাই বড়, তাই দর্শক বন্ধুদের সুবিধার্থে আমি সম্পূর্ণ সিজনকে দুটি ভাগে ভাগ করেছি। আজকে প্রথম চারটি পর্ব নিয়ে ব্যাখ্যা শুরু করছি, তবে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট। ভিডিওটি পছন্দ হলে লাইক আর কমেন্ট করে জানাবে, এবং যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আমার কাজ যদি যোগ্য বলে মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। ইন্দুর লাইফের একটি দুর্ঘটনা দিয়ে শুরু হয় এই কাহিনী। তার বিয়ের দিন তার হবু স্বামী অঞ্জনকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় তার বোন মিলি। কিন্তু এই বিষয়টা রটে গেলে তার পরিবারের মানসম্মান চলে যাবে বলে মায়ের শরীর খারাপের বাহানা দিয়ে ইন্দুই সেই বিয়ে ক্যান্সেল করে দিয়েছে, সেটাই সকলের সামনে সে বলে। এরপরে তার জীবনে আবারও একটা বিয়ের সম্বন্ধ আসে এবং বিয়েও স্থির হয়। কিন্তু বিয়ের দিন যখন ছেলের বাড়ির তরফে গায়ে হলুদের তত্ত্ব আসে, তখন তার সাথে যে মাছটি আসে সেইটা ছিল আগের থেকে কাটা, এবং সেই কাটা জায়গা প্লাস্টিকের সুতো দিয়ে সেলাই করা ছিল। সেই মাছ যখন বাড়ির চাকর বরুণ ইন্দুর বাবার ঘরে নিয়ে আসে, তখন তার সেই সেলাই করা অংশ থেকে একটা পাতা বের হয়। সেই দেখে ইন্দুর বাবা ইন্দুর হবু শাশুড়িকে ফোন করে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে যে তাদের তরফ থেকে তো এরকম কোনো রীতি বা নিয়ম নেই। আসলে তার জামাই মিহির অনেক মজার লোক, তাই হয়তো নতুন বউয়ের সাথে মজা করার জন্যই ওরকম পাঠিয়েছে। তারপর সে ইন্দুর বাবাকে সেই মাছ ফেলে দিতে বলে এবং তার বদলে নতুন মাছ পাঠাবে বলে জানায়। তখন ইন্দুর বাবা বরুণকে সেই মাছ ফেলে দিতে বলে। এই পুরো ব্যাপারটা ইন্দু সেই ঘরের জানালা দিয়ে দেখছিল, ফলে বরুণ যখন সেই মাছ নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে, তখন ইন্দু তার কাছ থেকে সেই পাতাটা নিয়ে নেয় এবং বরুণকে বলে এই বিষয়ে কাউকে কিছু না বলতে। তারপর সে সেই পাতা নিয়ে তার ঠাকুমাকে দেখিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারে যে সেটা ধুতুরা ফুল গাছের পাতা, যেটা নাকি ভয়ানক বিষাক্ত। সেটা শুনে ইন্দু বুঝতে পারে যে তার মানে এমন কেউ আছে যে চায় না আগের বারের মতনই ইন্দুর এই বিয়েটাও হোক। কিন্তু কে সে, কী তার দাবি? ওদিকে সৌগত অর্থাৎ ছেলের মা মানে ইন্দুর হবু শাশুড়ি সারা বাড়িতে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলে সেই মাছের ব্যাপারটা নিয়ে। তখনই সেখানে ছেলের ভাই অর্থাৎ সুজাত এবং ছেলের বোন অর্থাৎ পৌশালী তত্ত্ব দিয়ে বাড়িতে পৌঁছে সেই সেলাই করা মাছের কথা জানতে পেরে অবাক হয়ে যায়। কারণ তত্ত্ব তো পৌশালী নিজের হাতে সাজিয়েছিল, ফলে এরকম তো হওয়ার কথা না। তাহলে এই ব্যাপারটা ঘটলো কী করে? এরপরে আমরা এটা জানতে পারি যে সেই বাড়িতে ছেলের এক পাগলি দিদি নাম খুশি থাকে। সে নিজের সারা গায়ে হলুদ মেখে ছাদনাতলায় বসে সুচসুতো নিয়ে বর বউ পুতুল নিয়ে পাগলামি করছিল। সেই দেখে ইন্দুর হবু শাশুড়ির মনে হয় যে খুশি মনে হয় সেই সুচ দিয়ে সেই মাছ সেলাই করেছিল। কিন্তু সুজাত সেই সুচ শুকে বলে যে তাতে তো কোনো মাছের গন্ধই নেই এবং এই পাতলা সুচ দিয়ে মাছ সেলাই করা অসম্ভব। ফলে ইন্দুর হবু শাশুড়ি তার রাগ তখনকার মতন সম্বরণ করে নেয়। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই কাজটা করল কে? ওদিকে ইন্দু তার বাবাকে আলাদা করে ডেকে নিয়ে সেই পাতা দেখিয়ে জানায় যে সেটা একটা বিষাক্ত পাতা। সেই শুনে তার বাবা প্রমাদ গোনে যে ইন্দু বোধহয় এবার সত্যিই এই বিয়েটা ভেঙে দিতে চাইবে। কিন্তু ইন্দু তার বাবাকে অ্যাসিওর করে যে সেই বিয়ে নিজে থেকে ভাঙবে না, কারণ সে জানতে চায় যে কে তাকে এই পাতা পাঠিয়েছে এবং কী তার উদ্দেশ্য। এরপরে ইন্দুর সাথে বরুণ কাকার দেখা হয়, যে ইন্দুকে বলে যে এই কাজটা তো এই বাড়ির কেউ করে থাকতে পারে, ফলে ইন্দু এই তথ্যটাকেও ফেলে দিতে পারে না। ওদিকে ইন্দুর শ্বশুর বাড়িতে আরেকটা তথ্য জানতে পারা যায় যে পৌশালীর স্বামী অর্থাৎ মিহির সকলকে তার ফ্রান্স যাওয়া নিয়ে ভাওতা দিচ্ছে। আসলে তার চাকরি চলে গেছে, এখন তার নজর পৌশালীর বাবার দোকানের দিকে। এছাড়াও খুশি অর্থাৎ বাড়ির যে বড় দিদি অর্থাৎ যে পাগল, তার নাকি পাগলামি যে কোনো বিয়ে আসলেই বেড়ে যায়, যার ফলে সৌগতর এর আগে তিনবার বিয়ে ভেঙেছে। তাছাড়া সুজাতরও বিয়ে হয়ে গেছে, কিন্তু তার স্ত্রীকে সে কোনো একটি বিশেষ কারণে তার বাবার বাড়িতে রেখে আসতে বাধ্য হয়েছে। কিন্তু কি সেই কারণ সেটা রিভিল করা হয় না। এরপরে বিয়ের শুভদৃষ্টির সময় ইন্দু অঞ্জনকে দেখতে পায়, যার সাথে ইন্দুর প্রথমে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু যাকে নিয়ে ওর বোন মিলি পালিয়ে গিয়েছিল। কিন্তু অঞ্জন এখানে এলো কী করে? এরপরে মিলিও সেখানে ইন্দুর সাথে কথা বলতে আসে, যার থেকে এটা ক্লিয়ার হওয়া যায় যে মিলি তার বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে এবং তার সাথেই অঞ্জন এসেছে। কিন্তু লোকলজ্জার ভয়ে কেউ মিলিকে কিছু বলছে না। কিন্তু ঘটনা হচ্ছে, মিলি কি এতই নির্লজ্জ
যে ওইভাবে নিজের দিদির হবু বরের সাথে পালিয়ে গিয়েও আবার নিজের দিদির বিয়েতে এইভাবে বিনা নিমন্ত্রণে আসতে পারল। এরপরে বাসর ঘরে মিলি এসে সৌগতর হাত বা মুখ ধরলে সৌগত আনইজি ফিল করে, কিন্তু সেটা সে সকলের সামনে রিভিল করে না। ওদিকে সুজাত দেখে যে অঞ্জন ইন্দুর ঘরে উঁকি ঝুঁকি মারছে, ফলে এই ব্যাপারটা তার খুব একটা পছন্দ হয় না। তখন সে অঞ্জনের কাছে এসে এখানে কি করছে জিজ্ঞাসা করাতে অঞ্জন জাস্ট এমনিই বলে, ফলে সুজাত তাকে সেখান থেকে নিয়ে নিচে স্মোক করতে চলে আসে। অন্যদিকে ইন্দু নিজের রুমে শাড়ি চেঞ্জ করতে এসে তার রুম থেকে বাড়ির বাইরের পিছনের দিকে দেওয়ালে কোনো এক মহিলার ছায়া দেখতে পায়। ইন্দু ভাবে সেটা মেবি তার বোনের, কিন্তু তারপরে সে জানতে পারে যে মিলি তো উপরে বাসর ঘরে ছিল। এরপরে ইন্দু মিলির থেকে আরও জানতে পারে যে তার বিয়েতে নাকি কার্ড পাঠিয়ে ইনভিটেশন দেওয়া হয়েছিল তাকে, তাই সে নিজের স্বামী সমেত এসেছে। সেই শুনে ইন্দু একটু অবাক হয়ে যায়, এই বাড়ি থেকে তো কেউ মিলিকে ইনভিটেশন কার্ড পাঠায়নি, তাহলে তার বোনকে কে কার্ড পাঠালো? কিন্তু তার উত্তর পাওয়া যায় না। এরপরে ইন্দু বাড়ির পিছনে আসে সেই ছায়ামূর্তি রহস্যভেদ করতে, এবং তার পিছন পিছন সুজাতও আসে, কিন্তু সেইখানে কাউকে দেখতে পাওয়া যায় না। বরং পিছনের গেট খোলা কেন দেখতে পেয়ে ইন্দু সেই দিকে গেলে বড় একটা সূচ তার পায়ে বিঁধে যায়। সেই সূচ বের করে ইন্দু সেটা শুকে বুঝতে পারে যে এই সূচ দিয়েই সেই মাছ সেলাই করা হয়েছিল। কিন্তু এই সূচ এখানে এলো কি করে, আর কে ছিল সেই রহস্যময় ছায়ামূর্তি? পরের দিন সকালে ইন্দুর ঘরের নিচ থেকে একটা বক্স পাওয়া যায়, যার মধ্যেও ছিল আরও একটা বড় সূচ, আর তার থেকেও মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। অর্থাৎ ইন্দু যে দুটো সূচের সন্ধান পেল, দুটো থেকেই মাছের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাজটা তাহলে করল কে? তার নিজের বাড়ির লোক নাকি তার শ্বশুর বাড়ির লোক? আর করার কারণটাই বা কি? ওদিকে সুজাত বাড়ির পিছনের গেটে আসে, তার মনে আবার এটা সন্দেহ হয় যে তার ওয়াইফ গতকাল রাত্রে লুকিয়ে এখানে এসেছিল কিনা। অন্যদিকে অঞ্জন সকলের অলক্ষ্যে হঠাৎ ইন্দুর ঘরে ঢুকে পড়ে এবং জানায় যে মিলি আসলে সাইকো। সে সবসময় তাকে সন্দেহ করে যে সে মনে হয় আসলে ইন্দুকে ভালোবাসে, তাই সে কার্ড পেয়ে ওকে জোর করে বিয়েতে নিয়ে এসেছে তার এক্সপ্রেশন বোঝার জন্য। এই কথা বলতে বলতে সে ইন্দুর হাত ধরে ফেলে, এবং ঠিক সেই মুহূর্তেই সেখানে ইন্দুর দেওর অর্থাৎ সুজাত ঢুকে যায়, আর ঠিক সাথে সাথেই অনধিকার প্রবেশ মনে করে সেই ঘর থেকে বেরিয়ে যায়। এরপরে মিলি সুজাতর থেকে জানতে পারে যে অঞ্জন ইন্দুর ঘরে রয়েছে, ফলে মিলি সেই ঘরে ঢুকে ইন্দুর ওপর প্রচণ্ড রিয়্যাক্ট করে এবং তাকে হুমকি দেয় যে সে তার স্বামীর সাথে তার ফাটল ধরাচ্ছে, তাই সেও ইন্দুকে শান্তিতে সংসার করতে দেবে না। এরপরে ইন্দু তার শ্বশুরবাড়িতে প্রবেশ করতেই একটা কাণ্ড ঘটে যায়। নতুন বউয়ের শ্বশুরবাড়িতে ঢোকার প্রথম নিয়ম হিসেবে দুধে আলতায় পা দিতেই প্রচণ্ড বেদনায় ইন্দু কুঁকিয়ে ওঠে, কারণ সেই দুধ ছিল প্রচণ্ড গরম। সেই দেখে ইন্দুর শ্বশুরবাড়ির সকলে চমকে ওঠে, এই দুধ গরম কিভাবে হলো? এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখা যায় যে সেই দুধ ফেটেও গেছে। কিন্তু কে করলো এই কাণ্ড, আর কেনই বা করলো, আর সেই দুধ এমনি এমনি ফেটে গেল কি করে? ঠিক তখনই ওপর থেকে খুশি চেঁচিয়ে ওঠে ইন্দুকে এই বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। সে শুনে ইন্দুও চমকে যায়, এইসব কি হচ্ছে তার সাথে, আর কেনই বা হচ্ছে? এরপরে পৌশালীকে ইন্দুর পা পুড়ে যাওয়ার জন্য তার শুশ্রূষা করতে দেখা যায়। ইতিমধ্যে খুশির চিৎকার শুনে ইন্দু পৌশালীকে খুশির ব্যাপারে জিজ্ঞাসা করলে পৌশালী তার উত্তর না দিয়ে সেই ঘর থেকে বেরিয়ে যায় এবং সোজা এসে ঢোকে খুশির ঘরে, যেখানে খুশির মা তাকে চিৎকার করার জন্য মারছিল, আর সৌগত সুজাত আর ইন্দুর শাশুড়ি সকলেই সেখানে ছিল। তারা আসলে চেষ্টা করছিল পাগলি খুশি যেন কোনোভাবেই বিয়ের পরিবেশ পণ্ড না করে। ইতিমধ্যে ইন্দু বাড়ির কাজের লোককে সেই পাত্রটা নিয়ে আসার জন্য বলে, যাতে সেই দুধ আলতা দেওয়া হয়েছিল। এরপর সেই পাত্র থেকে ইন্দু আবিষ্কার করে যে দুধের মধ্যে হয় লেবু মেশানো হয়েছিল, অথবা ওই পাত্রের দেওয়ালে লেবুর রস লাগানো ছিল, যাতে গরম দুধ দেওয়ার সাথে সাথেই সেটা ফেটে যায়। কিন্তু এই কাজটা করল কে? সেই ব্যাপারে সেই কাজের মাসিকে খোঁজ লাগাতে বলে ইন্দু। ওদিকে ইন্দুর শাশুড়ি যখন জানতে পারে যে ইন্দু সেই ফেটে যাওয়া দুধের পাত্র দেখতে চেয়েছিল, তখন সে ভীষণ রেগে যায়। অন্যদিকে ইন্দু খেয়াল করে যে গৌরমামা বলে এক ব্যক্তি দূর থেকে তাকে লক্ষ্য করছিল, কিন্তু কেন, আর এই ব্যক্তিটাই বাকে? কোনো উত্তর পায় না ইন্দু। এরপরে ইন্দুর ফোনে অঞ্জনের থেকে একটা ভয়েস নোট আসে যে মিলিকে কেউ একজন তার ব্যাপারে খেপিয়ে তুলছে, কিন্তু কে সেটা সে জানে না। ফলে মিলি সৌগতকে তার আর ইন্দুর ব্যাপারে সব জানিয়ে দেবে বলে তাকে শাসাচ্ছে। লাস্ট কথাটা সুজাত শুনে নেয়, এরপরে সেই ব্যাপারে সৌগতকে জানিয়ে বলে যে ইন্দুর ওপর নজর রাখতে। ফলে সৌগত ইন্দুকে গিয়ে অঞ্জনের ব্যাপারে জিজ্ঞাসা করাতে ইন্দু বুঝতে পারে যে সৌগত তাকে অঞ্জনকে নিয়ে অলরেডি সন্দেহ করতে শুরু করে দিয়েছে। এরপরে আমরা দেখতে পাই যে সৌগতর ফোনে একটা অজানা নাম্বার থেকে ফোন আসছে, কিন্তু ফোন রিসিভ করলে কেউ কিচ্ছু বলছে না।
এরপরে রাত্রে পৌষালী আর ইন্দু এক ঘরে শোয়, কারণ আজ কাল রাত্রেই, আর রীতি অনুযায়ী সেদিন নতুন বউয়ের স্বামীর মুখ দেখতে নেই। যাই হোক, সকলে ঘুমিয়ে পড়লে ইন্দু চুপিসারে নিজের শোয়ার ঘর থেকে মোবাইলের টর্চ জ্বালিয়ে বেরিয়ে পড়ে, আর আমরা দেখতে পাই যে আরও কেউ একজন যেন রাত্রের অন্ধকারে টর্চ জ্বালিয়ে ঘোরাঘুরি করছে, কিন্তু ইন্দুকে দেখে সেই টর্চের আলো বন্ধ হয়ে যায়, ফলে ইন্দু সেই অবয়বকে আর দেখতে পায় না। এরপরে ইন্দু আস্তে আস্তে খুশির ঘরে ঢোকে এবং ঘুমন্ত খুশিকে ছুতেই খুশি জেগে ওঠে আর তাকে দেখে ভয়ে মুখ টিপে বলতে থাকে তাকে না ছুতে। সেই দেখে ইন্দু প্রথমে একটু চমকে উঠলেও পরে তার খুশির অবস্থা দেখে খুব খারাপ লাগে। কে জানে সে কেন এমন করে। ইতিমধ্যে সাডেনলি পৌষালী চিৎকার করে ওঠে এবং তারপরেই তার গোঙানির আওয়াজ পাওয়া যায়। সেই শুনে ইন্দু দৌড়ে খুশির রুম থেকে বেরিয়ে আসে। কিন্তু কি এমন হলো যার ফলে পৌষালী এমন করছে, জানবো আমরা পরবর্তী অর্থাৎ শেষ পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের এক্সপ্লেনেশন। আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, আর যারা এই টাইপের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তুই অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।